দশ ডিসেম্বরে তো সমাবেশ হবে, গণভবন ছাড়া সব জনগণে পরিপূর্ণ থাকবে, সারা ঢাকা শহর জনগণের হাতে থাকবে, জনগণের দখলে থাকবে। আওয়ামী লীগ কিছুই না করে, কোনো বাধাই না দেয়, তাহলে শুধু গণভবনে বসে থাকতে হবে। দশ ডিসেম্বরে তো সমাবেশ হবে, বাধা বিপত্তি শুনছি এখন থেকেই সরকার প্ল্যান প্রোগ্রাম করছে কীভাবে দশ ঢাকাকে তারা অবরুদ্ধ করবে, কিন্তু সারা দেশে যা দেখেছি বিভিন্ন বিভাগে, যে কোনো মূল্যে সারা বাংলাদেশের জনগণ এবং ঢাকার জনগণে ঢাকার দশই ডিসেম্বরের সমাবেশ সফল করবে। যদি এই এই মানে সব কিছু খোলা থাকে এবং আওয়ামী লীগ কিছুই না করে, কোনো বাধাই না দেয়, তাহলে শুধু গণভবনে বসে থাকতে হবে, সারা বাংলাদেশ বিএনপির মানে বিএনপি সমাবেশ সারা জনগণ সারা বাংলাদেশ এই সমাবেশে অংশগ্রহণ করবে, শুধু গণভবনে ওই জায়গাটাই সবাই বসে ওনাদের বসে থাকতে হবে, গণভবন ছাড়া সব জনগণে পরিপূর্ণ থাকবে। ঢাকায় দশই ডিসেম্বরে স্মরণকালে সমাবেশ হবে এবং বাধা বিপত্তি সত্ত্বেও, আর যদি বাধা না থাকে তাহলে শুধু গণভবন ছাড়া সারা ঢাকা শহর জনগণের হাতে থাকবে, জনগণের দখলে থাকবে। যেটা আমরা বলি যেটা টেক ব্যাক বাংলাদেশ, অর্থ কী, যে বাংলাদেশকে তার মালিক জনগণের হাতে তুলে দিতে হবে। তো জনগণের কাছে ঢাকা শহর সেদিন থাকবে, আর কারোর কাছে থাকবে না, আর বাকিরা গণভবনে বসে থাকতে হবে, যারা ক্ষমতাসীন যারা আছে। যেখানে এত বাধা বিপত্তির পরেও যেখানে লক্ষ লক্ষ লোক হচ্ছে, সেখানে যদি বাধা বিপত্তি না থাকে তাহলে আপনি চিন্তা করতে পারেন যে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গার অবস্থা কী হতে পারে। তো সুতরাং সেটাই তো আওয়ামী লীগ ভয় পায়, আওয়ামী লীগ জনগণকে ভয় পায়, আওয়ামী লীগ তাদের নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য অনেক অপকর্ম করে আসছে, সেই অপকর্মগুলার দায় এখন তাদের নিতে হবে, সুতরাং সেটা জনগণ সে জবাব দেবে। সরকার তো দুর্বলই, সরকার তো সবল না, সরকারের পায়ের নিচে মাটি নাই দেখেই তো অ্যাম্বাসেডাররা কী বলে তারা মানে উত্তেজিত হয়ে যায়, বিএনপির মহাসচিব কী বলে তারা উত্তেজিত হয়ে যায়। সরকারের পায়ের নিচে তো মাটি নেই, সরকার তো অলরেডি দুর্বল, দুর্বল দেখেই তো বাংলাদেশ ব্যাংক এখন স্বর্ণ বিক্রি করছে, নিলামে উঠাচ্ছে, সে দুর্বল দেখেই তো সৌদি আরবের কাছে বাকিতে তেল চাচ্ছে, দুর্বল তো অবশ্যই, সবভাবে দুর্বল, মানসিকভাবে দুর্বল, অর্থনৈতিকভাবে দুর্বল, রাজনৈতিকভাবে দুর্বল। এই সরকারের কখনোই জনগণের ম্যান্ডেট ছিল না, জোর করে তারা ক্ষমতায় আছে, এখন তো একেবারেই নেই, যেহেতু প্রশাসন তাদের হাতে, অ্যাডমিনিস্ট্রেশন তারা কন্ট্রোল করছে, আপাতদৃষ্টিতে মনে হয় যে তারা সবল, কিন্তু আসলে আওয়ামী লীগ একেবারেই দুর্বল। আমাদের মানুষ বিনা পয়সায় হেঁটে চিড়ামুড়ি ব্যাগে করে নিয়ে তিন দিন ধরে হেঁটে করে সমাবেশ সফল করছে, যুবলীগের সমাবেশ যেটা আমরা দেখেছি আপনারা দেখেছেন, বাস ভাড়া করে মানুষজনকে নিয়ে এসে নেতাকর্মীদেরকে, এবং সারা যেসব যে জেলা থেকে বাস এসেছে সে জেলা থেকে সব বাস বুক করে তারা ফেলেছে, সব একদিকে যুবলীগের সমাবেশ হচ্ছে, সব বাস বুক করে আসতেছে ঢাকায়, খাওয়া দাওয়া হচ্ছে, কোটি কোটি দুর্নীতির টাকা খরচ হচ্ছে এবং সমাবেশ হচ্ছে। আর আমাদের সমাবেশগুলো দেখেন, বাস বন্ধ, ট্রাক বন্ধ, যানবাহন বন্ধ, প্রাইভেট কার বন্ধ, সবই বন্ধ, মোড়ে মোড়ে চেকিং হচ্ছে পুলিশের, তারপরে মানুষ হেঁটে সাঁতরে নৌকায় ট্রলারে ভ্যান গাড়িতে সমাবেশে আসছে। এটাই পার্থক্য আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে, বিএনপি জনগণের দল, জনগণ বিএনপির সমাবেশে আসে।